তোমরা যেহেতু ভেতরে একটি জায়গা পেয়ে গেছি আর একটা সুন্দর জায়গাটা কাবাব খেয়ে বসে আছি, 15-20 মিনিট হয়ে গেছে, বিরিয়ানির অর্ডার দিয়েছি বাট এখনো আসছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, তো যাব আজকে একটু ব্যারাকপুর। আসলে আমার একটা ফ্রেন্ড, তোমরা এর আগে দেখেছো আমার ব্লগে, তো বৈশাখী আর তিতাসদা আসছে আর ওইদিকে তোমার ইমনও আসছে, তো আমরা এক জায়গায় মিট করবো। আজকে একটু খাওয়া দাওয়ার প্ল্যান করেছি দুপুরবেলা, তো ব্যারাকপুরে যাচ্ছি। দাদা বৌদি যাব, নার্সোনাল যাব না আমিনিয়া যাব সেটা এখনও ঠিক করিনি, ওখানে গিয়ে সেটা ঠিক হবে। তো অলরেডি এখন বেজে চলেছে হচ্ছে তোমার 12টা বাজে যায়, 11:30-12টা বাজে যায়। তো এখান থেকে আমি অটো ধরে যাবো স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে সোজা যাবো ব্যারাকপুর। তো ব্যারাকপুর গিয়ে তারপর তোমাদের সাথে কথা। পৌঁছালাম, তো বৈশাখী এখানে চলে এসেছে, ও চলে এসেছে, বাকি দুজন বাকি রয়েছে, তো ওরা কখন আসবে এখনো জানি না। তিতাসদাও মানে চলে এসেছে না মোনা নেই, তো তিতাসদাও চলে এসেছে, তো ইমনাকে ট্রেনে, তো ওই জন্য একটু ওয়েট করছি, তারপরে যাবো। আমরা সবাই চলে এসেছি, তো আর্সেনালে যাচ্ছি ফাইনালি, ওটাই ফিক্সড হলো। দাদা বৌদি যাবো না, প্রচণ্ড লাইন ছিল, তো আর্সেনালে যাচ্ছি দেখি এখানে গিয়ে কেমন ভিড় আছে। মনে হয় বেশি একটা ভিড় হবে না বল, ওই দিকে তো ভেতরে যাই দেখি কেমন কি ভিড় টির আছে, বসে তো ফেরি। খুব একটা ভালো খাবার দাবার, যে আমরা একটা কি একটা বাকেটে কি একটা নিয়েছিলাম, এত নুন কাটা মানে তোর লাস্টে খেতেই পারলাম না। তো আমরা যে ভেতরে একটি জায়গা পেয়ে গেছি আর একটা সুন্দর জায়গাটা রাস্তাটা এখন কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক জায়গাটা কিন্তু খুব ভালো পেয়েছি, ওই দিকে ছিল প্রচণ্ড ভিড়, তো আমরা যাই হোক ফাইনালি এখন এসে এই জায়গাটা ঘুরে ভীষণই ভালো, আর অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, ভেতরেও বসার জায়গা রয়েছে। মালাই কাবাব, আর এইদিকে আছে হচ্ছে স্যালাড আর সস, তো এই দিয়ে গেছে, আরেকটা রয়েছে ওটা আসবে, দেরি হচ্ছে। ছবিটা
কেমন বাট মালাইটা মানে বেশি ভালো লাগছিল না মালাইটা দুটো দু রকম কাবাব খেয়ে বসে আছি, 15-20 মিনিট হয়ে গেছে, বিরিয়ানির অর্ডার দিয়েছি বাট এখনো আসছে না, তো কি করা যাবে? আজকে প্রচন্ড ভিড়ও আছে, এমনিতে কখন আসে এখন দেখা যাক। এদিকে তো গল্প একদম মেতে উঠেছে, তো এখানে দুটো স্পেশাল মাটন বিরিয়ানি আছে, তো আমরা ভাগ করে নেবো। মাটনের পিসটা একটু দেখাই, বেশ বড় মাটনের পিস, এত গরম না, সেটাই আছে না তো গরম।
সব থেকে বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে, তারপরে একটু শপিং করলাম, কারণ সামনেই যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তোমরা সবই দেখতে পারবে ব্লগে। তো তারপরে ভাবলাম একটু ব্যারাকপুর যখন এসেছি সবাই মিলে একটু মঙ্গল পাণ্ডে যাই, কিন্তু আজকে মঙ্গল পাণ্ডে বন্ধ, এসে আবার ব্যাক করে ফিরে যাচ্ছি। তো যাই হোক, কলেজের জায়গা সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম, তো অনেকদিন পর, অনেকদিন বলবো না, অনেক বছর পর আসলাম, তো আবার সেই পুরনো স্মৃতিগুলো আবার জেগে জেগে উঠছে আর কি। দাঁড়াও, রাস্তাটা পার করে নিই, টোটো টোটো যদি কিছু পাই তো ভালো। কি এই ফুল গাছগুলো কাঁঠাল চাপা নাকি কি জানো, এই গাছটার নামটা মনে পড়ছে না, না 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 কি মনে পড়ছে না, কাঠ গোলাপ ঠিক, কাঠ গোলাপ, কাঁঠালি চাপা, কাঠ চাপা, লাস্ট মনে পড়েছে যে কাঠ গোলাপ। তো আজকে দিনটা ভীষণই ভালো ছিল, আর বৃষ্টি আসার পর থেকে একটু বৃষ্টি পড়ছিলো, তারপরে যাই হোক যেগে সেই একদম রাস্তা দেখতে পাচ্ছি একদম শুকনো। তো ভাবলাম একটু মঙ্গল পাণ্ডে যাই, পাশের যে ঘাটটা রয়েছে ওখানে গিয়ে একটু বসবো, কিন্তু কিছুই হলো না, পুরো একদম বন্ধ। না 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 যাবো না, এখানকার টোটোওয়ালাগুলো এত, মানে তুমি যাবে আর তোমাকে পেছন পেছন শুধু বলবে স্টেশন স্টেশন স্টেশন। আমি একটু হাঁটছি, একটু শান্তি মতো হাঁটতেও দেবে না নাকি। তো বৈশাখে দিতে আসে ওরাও বেরিয়ে গেলো, কারণ একটু মেঘও করে আছে, তো ওরা আবার গাড়ি করে যেহেতু যাবে তো ভেজার একটা ব্যাপার আছে। এই ওরা তো দাঁড়িয়ে রয়েছে ওইখানে, ওই দেখো ওরা আমাদেরকে টোটোতে উঠিয়েই ছাড়বে। ওই দেখো রাস্তার ওই পারে দাঁড়িয়ে রয়েছে, আমরা ভেবেছি ওরা মানে চলে গেছে, আসলে আমাদের ছেড়ে যেতে চাইছে না ঠিক। এই যে আমাদেরকে ছেড়ে ওরা যেতেই পারছে না, মানে আমাদেরকে শান্তি মতো একটু গল্পও করতে দেবে না, তো একদম মানে টোটোতে উঠিয়ে দিয়ে তারপরে ছাড়বে, ভেবেছিলো চলে গেছে। তোমরা বেরিয়ে যাও, আকাশের অবস্থাও ভালো না, না এবার ফাইনালি। তো যাই হোক, দাদারাও বেরিয়ে যাবে আর আমরাও বেরিয়ে যাবো,